ঈশান, ঈশান, নিজাম সাহেবের ডাক ঈশানের কান অব্দি পৌঁছচ্ছে না। ঈশান মাথা নিচু করে কাঁপছে থরথর করে। এই শীতের মৌসুমেও শরীর ঘামছে তার, পুরো মুখ চোখ রক্তিম আভায় থই থই করছে। সে কিছুতেই তার সামনে বসে থাকা লোকটাকে সহ্য করতে পারছে না। মেয়েটার সেই ভয়ঙ্কর চিৎকারগুলো তাকে ঠিক থাকতে দিচ্ছে না, একদম দিচ্ছে না। ঈশানের চুপচাপ ভঙ্গিমাতে বেশ অবাক হচ্ছেন নিজাম সাহেব। আয়ানের দিকে তাকিয়ে চোর পূর্বক হাসলেন তিনি। এক মিনিট, হাতের ইশারায় বুঝিয়ে উঠে গেলেন ঈশানের কাছে। ঈশানের পাশে বসতে বসতে তার কাঁধে হাত রাখতেই চমকে উঠল ঈশান। নিজাম সাহেব চিন্তিত কণ্ঠে বললেন, ঈশান কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে বাবা। ঈশান আস্তে করে নিঃশ্বাস ছাড়ল। পরিস্থিতি সামলাতে মুখে জোর পূর্বক হাসির রেখা টেনে সামনের দিকে একবার তাকিয়ে পুনরায় নিজাম সাহেবের দিকে তাকিয়ে বলল, নো বাবাই, আই এম ফাইন। কিছু বলছিলে তুমি? তুমি ঠিক আছো তো? ইয়া, আই এম অ্যাবসলুটলি ফাইন। নিজাম গলা খাঁকারি দিয়ে মৃদু হাসলেন। আজানের দিকে তাকিয়ে অমায়িক হেসে বললেন, মিস্টার আয়ান, পরিচয় করে দিই, ও হলো ঈশা। আয়ান বিকৃত হাসল। ঈশানের দিকে তাকিয়ে তার পা থেকে মাথা অবধি নিরীক্ষণ করে খাটটা হালকা বাঁকিয়ে বলল, ঈশান চৌধুরী। আয়ানের মুখে নিচের নাম শুনতেই চোয়াল শক্ত হয়ে এলো ঈশানের। রক্তিম চোখে আয়ানের দিকে তাকাতেই আয়ান পুনরায় বাক্য বানালো, মেবি ইয়া নট। নিজাম সাহেব বিস্ময় নিয়ে বললেন, অ্যাবসলিউটলি রাইট। আয়ান ঠোঁট বাঁকিয়ে হাসল। গলা খাঁকারি দিয়ে কিছু বলতে নিলেই নিজাম সাহেব তার মাঝে বলে উঠলেন, মিস্টার আয়ান, ঈশানকে আগে থেকে জানেন কি? আয়ান ঈশানের দিকে তাকিয়ে এক ভ্রু উছিয়ে বলল, অনেক আগে থেকে। কি, তাই নাকি? আই মিন, অনেক আগে কোনো একদিন হয়তো আমাদের দেখা হয়েছিল, আমি সেটাই বুঝলাম। ও, তা বেশ। ঈশান, পরিচিত হয়ে নাও, উনি হলেন মিস্টার ঈশান স্বাভাবিক কণ্ঠে বলল, আয়ান রশিদ, আই নো হিম ভেরি ওয়েল বাবাই। আয়ান ঠোঁট বাঁকালো, মাথা নেড়ে বলল, হ্যালো মিস্টার ঈশান চৌধুরী, অনেক পর দেখে খুব ভালো লাগলো। ঈশান ঘাড় বাঁকিয়ে হাসল, প্রফুল্ল স্বরে বলল, সেম হিয়ার। এরই মাঝে উপস্থিত হলেন আরিফ চৌধুরী। বাবাকে বসার জায়গা দিতেই উঠে দাঁড়ালো ঈশান। আয়ানের পাশে বসে থাকা আলিফ আজিমের দিকে দৃষ্টিপাত করে বিগলিত হেসে হাত বাড়ালো ঈশান, বলল, মিস্টার আলিফ আজিম রাইট? আলিফ মুচকি হেসে মাথা ঝাঁকালো, বলল, জি মিস্টার ঈশান চৌধুরী, নাইস টু মিট ইউ। জি থ্যাংক ইউ, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। ইয়া শিওর। ঈশান চলে গেল রান্না ঘরের দিকে। মাকে তাদের খাবারের ব্যবস্থা করতে বলে বের হয়ে গেল গাড়ির চাবি নিয়ে, কোনো এক গুরুত্বপূর্ণ কাজে। এই এক্ষুনি না করলেই যেন নয়, লাঞ্চ টাইম। আরো আরো শুনতো মা। যাই মা। মায়ের ডাক পেয়ে শাড়ি সামলে দ্রুত পায়ে সিঁড়ি ধরে নেমে এলো আরু। গেস্টদের লাঞ্চ করানো হবে, সব রান্না কমপ্লিট, এখন কেবল খাবার সার্ভ করা বাকি। বলো মা, ঈশান কই রে পড়ি? মামির প্রশ্নে আরু আশেপাশে নজর দিল। ঈশানকে নজরে না পড়তেই চিন্তিত স্বরে পড়ল, বের হয়েছে বোধহয়, আমি বলে যাইনি গো মামি। আখি বেগম খাবার বাড়তে বাড়তে হাঁপ ছাড়লেন। ভ্রুযুগল কুচকে নিয়ে কিছু একটা ভেবে বললেন, গেল কোথায় হঠাৎ? নাইমা বেগম বললেন, গেছে আবার চলে আসবে ভাবি, এত ভেবো না আরো। হ্যাঁ মা বলো। হ্যাঁ বলছি যে, তোর বাবাকে গিয়ে বল খাবার রেডি, গেস্টদের নিয়ে যেন ডাইনিং এ বসে। আরো হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, ওকে মা।
আরও কাঁধ থেকে শাড়ির আঁচল নামিয়ে ভদ্রতার সহিত এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। বাবা আর মামুর সামনে বসে থাকা দুজন সুদর্শন পুরুষের মাঝে একজনকে দেখতেই আরুর কপাল চওড়া হয়ে গেল। ফর্সা করে ছেলেটার পাশে শ্যামবর্ণের ছেলেটাকে এর আগেও সে দেখেছে, কিন্তু কোথায়? হঠাৎ যেন মাথার মধ্যে লাল বাতি চলে উঠল। আরো নিজের মাঝের চাপা উত্তেজনাকে আরো চেপে নিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, আলি ভাইয়া। আরো মামুনা কিছু বলবে? বাবার ডাকে ভ্রম কাটে আরুর। মৃদু হেসে আলিফের দিকে আর একবার দৃষ্টিপাত করে মাথা নাড়ল। বাবা, লাঞ্চ রেডি। মা বলল গেস্টদের নিয়ে ডাইনিং আসতে। আরুর কণ্ঠ পেয়ে মুখ উঁচিয়ে তাকালো আয়ান। টকটকা লাল শাড়িতে আসমানের ওই অপ্সরাদের থেকেও দ্বিগুণ সৌন্দর্যে ফুটে উঠেছে তার চঞ্চল শরীরে। হাতের আঙ্গুলগুলো একজন আর একজনকে টেনে টুনে দেখতে ব্যস্ত হয়েছে। লাল শাড়ির সাথে ম্যাচিং প্রতিটা অর্নামেন্টস যেন শরীরের গন্ধ শুকতে মাতাল। লিপস্টিকের গাঢ় প্রলেপের তরুণ টকটক করছে তার পাতলা ঠোঁট জোড়া। ঈশান মেয়েটাকে মায়াপতি বলে কেন ডাকে জানা নেই তার। এমন কোনো মেয়েকে মায়াপতি নয়, বরং রোমাঞ্চকর কোনো নামে ডাকা উচিত, যে নামে শুনতেই পুরুষের মনে তৃপ্তি আসতে বাধ্য। আজ 3 বছর পূর্ণ হলো কোনো নারীর শরীর ছোঁয়নি আয়ান। তার উপবাস ভাঙতে যে এত বড় উপহার অপেক্ষা করছিল বুঝতে পারলে নিশ্চিত আরও 6 বছর উপবাস করে যেত। লোভাতুর দৃষ্টিতে খানিকক্ষণ চেয়েই মনে তৃপ্তি নিতে প্রচেষ্টা করল আয়ান। কিন্তু দূর থেকে তৃপ্তি নয়, বরং কাজ থেকেই তৃপ্তি মিলবে এ কথাই জানাচ্ছে তার মন। মামনি, এদিকে এসো, পরিচয় করিয়ে দিই। বাবার ডাকে মৃদু হেসে এগিয়ে গেল আরু। নিজাম সাহেব আয়ান আর আলিফের উদ্দেশ্যে বললেন, মিস্টার আয়ান, এ হলো আমার একমাত্র মেয়ে আরুষি মাহমুদ। হ্যালো আরুষি। আরু জোরপূর্বক হেসে মাথা ঝাঁকাল। হ্যালো। নিজাম সাহেব আলিফকে ইশারা করে বললেন, উনি হলেন মিস্টার আলিফ আজিম। আরু আলিফের পানে দৃষ্টি নিক্ষেপ করে উৎসাহিত কণ্ঠে বলল, হাই আলিফ ভাইয়া, কেমন আছো তুমি? আলিফ বিস্মিত কণ্ঠে বলল, হ্যালো আরুষি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আরুর ভাবভঙ্গিমা দেখে আলিফ সাহেব বললেন, আরু, আলিফকে চিনিস তুই? আরু আলিফের পানে চেয়ে অতি উত্তেজনাকে চেপে দেখে না সূচক মাথা নেড়ে বলল, না মামা, সরি ভাইয়া, আসলে আপনাকে দেখে ভাইয়া ভাইয়া ফিলিংস হলো, তাই এক্সাইটেড হয়ে ভাইয়া। আলিফ হাসলো, না সূচক মাথা নেড়ে বলল, ইটস ওকে আরুষি, আই ডোন্ট মাইন্ড। আরু দাঁতকে নিয়ে হেসে বলল, ভাইয়া, অনু আপু আর নিধি কেমন আছে? আরুর প্রশ্নে আলিফের চোখ মুখ বিস্ময়ে ফুলে উঠল। অনু আর নিধিরের ব্যাপারে নিজাম সাহেবের মেয়ের জানার তো কথা নয়। আলিফ বিস্মিত কণ্ঠেই বলল, ভালো আছে, কিন্তু আরুষি, আমার ওয়াইফের বাচ্চার ব্যাপারে তুমি কি করে জানলে? আয়ান কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, ভাই, তোমাদের লাভ স্টোরি তো পুরো দেশ জানে, মেবি টিভিতে কোনো প্রোগ্রামে দেখেছে, তাই তো আরুষি? আরো বোবা চোখে তাকালো। তার মানে স্বপ্নে সে যা দেখেছিল সেটাই বাস্তবে সত্যি? সে তো মজার ছলেই জিজ্ঞেস করে বসল, উত্তরটা এমন কিছু আসবে সে ভাবতে পারেনি। মনে হয়েছিল এই আলিফ ভাইয়া কথাটা হেসে উড়িয়ে দিয়ে বলবে সে এখনো বিয়েই করেনি বা তার বউয়ের নাম অন্য কিছু, কিন্তু সেরকম কিছুই হয়নি। বরং সে যে আন্দাজে ঢিল ছুড়ল শেষ পথে দেখা গেল সেটাই সত্যি হয়ে গিয়েছে। জি। আরিফ সাহেব আর নিজাম সাহেব উঠে দাঁড়ালেন, খাওয়ার টেবিলের দিকে অগ্রসর হতে নিয়ে বললেন, আপনারা আসুন, লাঞ্চের সময় কিন্তু চলে যাচ্ছে। তাদের ডাকে আলিফ এবং আয়া দুজনেই থমকে দাঁড়ালো। খাবার টেবিলের দিকে এগোতে নিয়েও এগোলো না আয়ান। আরুর দিকে এক পা এগিয়ে গিয়ে মৃদু স্বরে বলল, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? আরু ডান পাশে গেস্ট রুমের পাশে ইশারা করে বলল, জি জি জি, ওই দিকে। আয়ান আলিফকে উদ্দেশ্য করে বলল, আলিফ ভাই,
তুমি যাও, আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। আলিপ মাথা নেড়ে চলে গেল। আয়ান ওয়াশরুমের দিকে যেতে নিয়েও পেছন ঘুরে আবার আরুর সামনে এসে দাঁড়াল। মুখে মিষ্টি হাসির রেখা টেনে বলল, কাইন্ডলি একটা তোয়ালে পেলে ভালো হতো। আরু জোরপূর্বক হেসে ব্যস্ত ভঙ্গিতে বলল, শিওর, আপনি যান আমি দিচ্ছি। আয়ার বাঁকা হেসে খারকাত করে সম্মতি দিল। আরো দ্রুত পায়ে এগিয়ে গেলে আয়ার পেছন থেকে তার লোফাতুর দৃষ্টি নিক্ষেপ করে আরুর কোমরে। পেছন থেকে সেফটি পিনের আড়াল থেকেই কোমর আর পেটের অংশবিশেষ দেখে দীর্ঘশ্বাস টেনে নিচ্ছে সে। ডাইনিং টেবিল থেকে আলিফের ডাক পড়ল। আয়ান আরুর থেকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে নড়ে চড়ে উঠল, গলা খাকারি দিয়ে বলল, 5 মিনিটস। আয়ান ওয়াশরুম থেকে বের হলে আরো তোয়ালে এগিয়ে দিল। তা দেখে আয়ান মুচকি হেসে বলল, ভাবছিলাম তো শাড়ি আঁচল দিবেন। আয়ানের কথা শুনে আরো থতমত খেয়ে গেল। জি, জাস্ট জোকিং, ডোন্ট মাইন্ড। আরো জোরপূর্বক হেসে বলল, আপনার জন্য সবাই ডাইনিং এ ওয়েট করছে। আর আপনি? আমি মানে? আপনি মানে এই যে আপনি ওয়েট করেননি আমার জন্য? জি। আপনার আমার সাথে ওয়েট করার সাথে জব্বরতেজার হা হাগ হোয়াটএভারের সেটার কি সম্পর্ক? সম্পর্ক আছে তো। কিভাবে? আমাদের জব্বর চাচা, মকবর চাচা, আলু চাচা, ফুল চাচা সবাই এই একটা ওয়াশরুমে ইউজ করে কিনা, তাই আপনি যখন গেলেন ভেতরে তখন এই জব্বর চাচা এসে হাজির হলো। বেচারা বয়স্ক লোক, তার এত চাপ দেখে তো আমি আল্লাহ আল্লাহ করছিলাম আপনার বের হওয়ার জন্য, আই মিন টু সে অপেক্ষা করছিলাম। আয়ান ভেবাচেকা খেয়ে বোকার ন্যায় তাকিয়ে থেকে মৃদু চেঁচিয়ে উঠে বলল, হোয়াট? আরো দাঁত কেলানো হাসি দিয়ে মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। আয়ান পেছন ফিরে একবার চোখ বুলালো ওয়াশরুমের প্রতি। অসহায় মুখ করে আরুর পানে তাকাতেই আরু হেসে উঠল। আয়ানের হাতে তোয়ালিটা ধরিয়ে দিয়ে বলল, আই'ম জাস্ট জোকিং, ডোন্ট মাইন্ড। আয়ান মাথা নিচু করে হাসল, আরুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনার শরীরের গন্ধটা মারাত্মক, একদম নেশা নেশা লাগে আরুষি, আপনার শরীরের গন্ধটা মারাত্মক। আরু তপ্তা খেয়ে গেল আয়ানের কথায়। কথাটাকে মাথার মধ্যে আরেকবার আওড়াতেই আয়ান তার দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, জাস্ট জোকিং, ডোন্ট মাইন্ড, বাই দ্য ওয়ে হট ফিগার অ্যান্ড নাইস লিপস। আরুর বুকের ভেতরটা ধুক করে উঠল, দিস ইজ টু মাচ শোক। আয়ান বিকৃত হেসে তোয়ালেটা আরুর হাতে ধরিয়ে দিয়ে আলতো করে তার হাতটায় স্পর্শ করে চলে গেল। আরো বোকার ন্যায় ঠাঁই দাঁড়িয়ে রইল, ছেলেটা একটু বেশিই করছে, হাতের তোয়ালেটার এক পাশ ভিজে রয়েছে, বারান্দায় গিয়ে তড়িতে দিলে কিছুক্ষণের মাঝেই শুকিয়ে যাবে, সেই ভালো। ভিজে তোয়ালে আশেপাশে ফেলে রাখলে মায়ের বকার আর অন্ত থাকবে না। আপনি খাবেন না? আচমকা পেছন থেকে কারোর কণ্ঠ পেতেই চমকে উঠল আরু। চরচলদি পেছন ফিরতে দেখল প্যান্টের পকেটে দুহাত গুছে দাঁড়িয়ে আছে আয়ান, মুখে মৃদু হাসির রেখা ঝুলছে। আরু মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে বলল, জি না, আপনারা খেয়ে নিন। এনি প্রবলেম? বাড়ির মেয়েরা বাইরের লোকের সাথে খায় না মিস্টার আয়ান। বাইরের লোক কথাটা শুনতেই আয়ানের মুখের মৃদু হাসির রেখা উধাও হল, এক ভ্রু উঁচিয়ে মুখে বাঁকা হাসি এঁটে পড়ল। বাড়ির মেয়েরা ঘরের লোকের সাথে তো খায়, রাইট? স্বাভাবিক, মেয়েরা ঘরের লোকের সাথেই খাবে। কিছু সময়ের জন্য একজন বাইরের লোককে কি ঘরের লোক ভাবা যায় না মিস আরুষি? আরু হাসল, হাতের তোয়ালেটা উল্টে পাল্টে দুহাতে চেপে নিয়ে হাসি মুখেই বলল, উনি পারমিশন দিলে ভেবে দেখব। আয়ান কিছু একটা ভেবে ভ্রু যুগল কুচকে নিয়ে বলল, উনি? মিস নয়, মিসেস বলুন, উনি হলেন মাই ডিয়ার হাজবেন্ড। জি। আয়ান আঁতকে উঠে বলল,
হোয়াট? আরো স্বাভাবিক ভঙ্গিমা টেনে বলল, আমার কাজ আছে। জি, এক্সকিউজ মি। আরুকে সাইড দিয়ে পাশে চেপে গেল আয়ান। আরুর যাওয়ার পানে তাকিয়ে কিছুক্ষণ ভ্রু কুচকেই চেয়ে রইল, পরক্ষণেই আবার ফিক করে হেসে দিয়ে ভ্রু চুলকালো, ডান হাতটা তুলে দাড়ি চুলকে পৈশাচিক আনন্দ নিয়ে হাসল। মনে মনে বলল, তোমার উনি নিশ্চয়ই ঈশান চৌধুরী, রাইট মায়াবতী? জানো তো মিস অপস সরি মিসেস চৌধুরী, আমার আবার টাটকা জিনিস খুব পছন্দ, আর আমি তো এটাই ভেবেছিলাম এখানে এসে সব টাটকা জিনিসই পেয়ে যাব। কিন্তু তোমার ঈশান তো আগে থেকেই আমার জিনিসে ভাগ বসিয়ে টাটকাটা বাসি করে ফেলল। ইস, এর জন্য তো ওকে শাস্তি পেতে হবে। আয়ান রশিদের হকে কেউ হাত দেবে আর সে চুপ থাকবে সেটা তো অসম্ভব বলো। সো গণিত কষে ঠিক করে বের করলো আরুষি। সো গণিত কষে কী বের হলো আরুষি? তোমায় তো আমি আমার ঈশানের সামনে থেকেই কেড়ে নিব, ইভেন আমার হকে ওদিকে খাটানোর শাস্তিও আমি তোমার বরকে একটু একটু করে দিব, দিলে দিলে শেষ করবো ঈশান চৌধুরীকে।